গট্টু চিংকি গেছে ওয়াটার পার্ক। গট্টু চিংকি আর মা বাবা একসাথে ডিনার করছিল। পরের দিন চারজন ওয়াটার পার্ক যাবে যে, গট্টু চিংকি খুব এক্সাইটেড ছিল। বাবা বাবা, কালকের জন্য আমি খুবই এক্সাইটেড আছি। আমার তো সেই সুইম টিউবও দরকার। হ্যাঁ বাবা, ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো সুইম স্যুট খুব দরকার, কিন্তু আমাদের কাছে তো ওগুলো নেই বাবা। আরে হ্যাঁ হ্যাঁ গট্টু চিংকি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুইম টিউব নিয়ে আসব। তোমরা সকালে ঠিক টাইমলি উঠো, আমাদের এইখান থেকে 9টার সময় বের হতে হবে, তাহলেই টাইমলি পৌঁছাতে পারবো। কি ওয়াটার পার্ক এখান থেকে অনেক দূরে কি? হ্যাঁ গট্টু বাবা, ওয়াটার পার্ক শহরের বাইরে আছে, অন্তত শহর থেকে 50 কিলোমিটার দূর। তো আমাদের সেখানে পৌঁছতে অন্তত 2 ঘন্টাই লাগবে। ও ঠিক আছে মা, আমি আর গট্টু তাড়াতাড়ি উঠে যাব আর টাইমে রেডি হয়ে যাব। এটা বলি গট্টু চিংকি তাড়াতাড়ি ওদের ডিনার ফিনিশ করে আর শুতে চলে যায়। সকাল সকাল সত্যি সত্যি ওরা টাইমে উঠে যায় আর রেডি হয়ে যায়। মা বাবাও রেডি ছিল আর সবাই কারে বসে ওয়াটার পার্ক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াটার পার্ক আসার আগে বাবা এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। কি হলো বাবা, ওয়াটার পার্ক এসে গেছে কি? আরে না না গট্টু বাবা, ওয়াটার পার্ক আসতে সময় আছে। তাহলে আমরা এখানে কেন দাঁড়ালাম? আরে গট্টু চিংকি, ওই দেখো রোডের ওই সাইডে যে শপ আছে না, সেইখানে তোমাদের জন্য সুইম টিউব পেয়ে যাবো, কিন্তু তোমরা কারেই বসো। হ্যাঁ আমি নিয়ে আসছি, বাইরে অনেক রোদ। ঠিক আছে বাবা, আমার জন্য কিন্তু রেড কালারের নিও। তারপর বাবা তাড়াতাড়ি দোকানে গিয়ে সুইম স্যুট নিয়ে আসে আর সবাই ওয়াটার পার্ক পৌঁছে যায়। ওয়াটার পার্কের বাইরে যখন গট্টু চিংকি আর মা বাবা টিকিট নেয়, তখন হাতে পরার জন্য সবাই একটা কালারফুল হ্যান্ডব্যান্ডস পায়। এই ব্যান্ডটা তো কি কিউট দেখতে। বাবা মা চিংকি, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি ভেতরে যাওয়া হোক, আমার অনেকগুলো ওয়াটার রাইডস এ যাওয়ার আছে। হ্যাঁ মা বাবা, তাড়াতাড়ি চলো না। আরে গট্টু চিংকি, আমাদের যাওয়ার আগে একটা জিনিস করতে হবে, সেটা জলে নামার আগে আমাদের সবাইকে সুইম স্যুট পরতে হবে। চিংকি চো আমার সাথে আয়, আর গট্টু যা তুই বাবার সাথে গিয়ে ড্রেস চেঞ্জ করে আয়। ঠিক আছে? ঠিক আছে মা। গট্টু চিংকি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর চারজনে ফাইনালি সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। ওখানে অনেক লোক ছিল, মিউজিক বাজছিল আর অনেকগুলো ফান রাইডার্স ছিল। ওয়াও, এখানে তো কত লোক আছে, আর দেখো কত আনন্দ করছে, মনে হচ্ছে আমাদেরও দারুণ মজা হবে। বাবা চলো না আমরা ওই বড় ওয়াটার রাইডে যাই, যেখানে আমাদেরকে বড় টিউবের মধ্যে বসিয়ে দিয়ে নিচে আসতে হয়। না 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 না, আমি তো সেই ওয়াটার স্লাইডে যাব যেটা খুব একটা উঁচু নয়। কোনো ব্যাপার নয় গট্টু, তুমি আমার সঙ্গে বড় রাইডে চলো, আর চিংকি তুমি মায়ের সঙ্গে সেই ছোট স্লাইডে যাও, আমরা একসঙ্গে সুইমিং পুলে দেখা করব। ঠিক আছে বাবা। তারপর গট্টু বাবার সাথে বড় ওয়াটার রাইডে যায়, যেখানে ওরা একটা বড় টিউব পায় আর গট্টু আর বাবা একসাথে সেই টিউবে বসে পড়ে। গট্টু বাবা, টিউবের হ্যান্ডেল ভালো করে ধরো, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ভালো করে ধরে আছি। ইয়ে! তখনই দুজনে ওয়াটার রাইডে যায়। ওদিকে মা আর চিংকি অনেক অনেক আলাদা ধরনের ওয়াটার রাইড করতে লাগে। কখনো ওরা গোল ওয়াটার স্লাইডে যেত, তো কখনো বেন্ড ওয়াটার স্লাইডে। তারপর গট্টু চিংকি আর মা বাবা একসাথে সুইমিং পুলে আসে, যেখানে গট্টু চিংকি নিজেদের সুইম টিউবস লাগিয়ে একে অপরের সাথে জলে খেলছিল। ওরা একে অপরকে জল ছেটাতে লাগে। এই নে এই নে, তুমিও নাও, এই নাও চিংকি। তখনই বাবা পেছন থেকে সবার উপর অনেক জল ছটিয়ে দেয় আর সবাই হেসে ওঠে। জলে এতক্ষণ খেলার পর গট্টু চিংকির এবার খুব খিদে পায়। বাবা মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ মা, খেলা খেলা করে না আমার সব এনার্জি এবার ডাউন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এবার আমরা ক্যান্টিনে যাই। তারপর ওরা চারজন ওয়াটার পার্কে বানানো সেই ক্যান্টিনে গিয়ে খাবার খায়। তো বলো এবার তোমরা,
যে তোমাদের এনার্জি চার্জ করার জন্য তোমাদের কি খাওয়া দরকার। আমি তো বার্গার খাবো মা, আমি তো বাড়ির থেকে ভেবে এসেছিলাম যে আমি বাইরে এসে বার্গার খাবো। আর আমি স্যান্ডউইচ খাবো মা। মা বাবা তারপর খাবার অর্ডার করে দেয়, আর কিছুক্ষণের মধ্যে ওদের লাঞ্চ চলে আসে। ওয়া মা, এই বার্গারটা তো খুবই টেস্টি। হ্যাঁ, আর এই স্যান্ডউইচও তো খুব ফ্রেশ আর ইয়ামি খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এখানকার খাবার, তোমরা দুজন মজা করে এনজয় করো। মা, এরপর না আমরা সেই পুলটাতে আবার যাব যেখানে সবাই বল দিয়ে খেলছিল না। আমি আরো খেলবো যে। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুই যত খেলতে চাস তত খেলবি, কিন্তু আগে লাঞ্চ ফিনিশ কর, ঠিক আছে? গাট্টু চিঙ্কি নিজের নিজের লাঞ্চ ফিনিশ করে, আর তারপর ওরা আবার সেই পুলে চলে যায়। বিকেল অবধি গাট্টু চিঙ্কি খুব এনজয় করে, আর তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। স্যার, আমরা কখন বিচ পৌঁছাবো? গাট্টু, আমি জানি যে তোমরা অনেক এক্সাইটেড আছো, একটুখানি ধৈর্য ধরো, আমরা পৌঁছে যাব। ওয়েট করার পরে বিচ দেখার মজাটাই আলাদা। বিচ এমন জায়গা, মাটি জলের সঙ্গে মিশে যায়, হাওয়ারা গান গায়, আর সূর্য সেও জলে ডুব দিয়ে দেয়। আর বিচে আমরা অনেক কিছু করতে পারি। জলের মধ্যে দাঁড়াতে পারি, স্যান্ড কাসল বানাতে পারি, সিশেল দিয়ে নেকলেস বানাতে পারি। ওয়াও! হ্যাঁ, আমার কাছে না একটা অনেক ভালো আইডিয়া আছে, যার জন্য আমরা বিচে আরো মজা করতে পারি। গুড্ডির কথা শুনে সব বাচ্চারা এক্সাইটেড হয়ে যায়। ও বলো বলো গুড্ডি, কি এসেছে তোমার মাথায়? হ্যাঁ গুড্ডি, তাড়াতাড়ি বলো। আমরা সবাই একটা কাজ করব। আগে আমরা একটা বড় ক্যাসেল বানাবো, আর তারপর শেলস দিয়ে নেকলেস বানিয়ে চিঙ্কিকে পরিয়ে দেব, যেটার জন্য ও রানী হয়ে যাবে। তারপরে একটা আরো নেকলেস বানাবো, সেটা গাট্টুকে পরিয়ে দেব, আর ও হয়ে যাবে অন্য স্যান্ড ক্যাসেলের রাজা। তারপর কি করব গুড্ডি? রাজা রানী হয়ে যাওয়ার পরে? গুড্ডি একটু চিন্তায় পড়ে যায়। তারপরে আমরা রাজা রানীকে দিয়ে একটা ব্যাটল করাবো, আর দেখবো যে বেশি পাওয়ারফুল কে। বাহারি, কি ভালো আইডিয়া! এই কথাটা বলে সব বাচ্চারা নিজেদের মধ্যে হেসে ফেলে। চলো বাচ্চারা, আমরা পৌঁছে গেছি। পুরো বিচের নোংরা কি এখানে এসে গেছে? এটাকে তো পরিষ্কার করতে হবে। এই নোংরাতে আমরা স্যান্ড ক্যাসেল কি করে বানাবো, আর রাজা রানীর গেম কি করে খেলবো? একটু নোংরা তো আছে, কিন্তু আমরা নোংরা থেকে দূরে গিয়ে মজা করব। তোমরা একদম চিন্তা করো না গাট্টু। বাচ্চারা বেশি দূরে যাবে না, আর জলে যাওয়ার থাকলে আমার সঙ্গে যাবে। হ্যাঁ স্যার। ওহো, ছি 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 ছি, ওশেন ডে বিনা ওশেনের কি করে সেলিব্রেট করা হবে? কিন্তু এটা তো সি, আর সি থেকে ওশেন হয়। এটা সি কম আর কচরার জায়গা বেশি, নয় আমরা এখানে খেলতে পারি, আর নয় আমরা এটাকে পরিষ্কার করতে পারি। আরে ইয়ার, আমার বিচে খেলার ছিল, এখন যদি বাড়ি যাই মাও বলবে বান্টি নিজের ঘর পরিষ্কার করো। পরিষ্কার তো করতেই হবে, মুভিতে এমন নোংরা জলের জন্যে সব অ্যানিমাল ডেঞ্জারাস হয়ে যায়। ওই দেখো ডেঞ্জার অ্যানিমাল। ওই তো ডেঞ্জার অ্যানিমাল, ডেঞ্জার অ্যানিমাল। মুভিতে ডেঞ্জার অ্যানিমাল আর কি কি করে? সে মানুষকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। কাঁচরা
সে আমাদের জন্য নিজেকে বিপদে ফেলছে। দাঁড়াও, আরে এটা তো টার্টল, এ আমাদের উপরে আক্রমণ করছে না, এ তো আমাদের থেকে সাহায্য চাইছে। আরে এটা তো কত কিউট। এই বেচারা বিচের নোংরার মধ্যে ফেঁসে গিয়ে থাকবে। তার মানে অন্য জানোয়াররাও এরকমই ফেঁসে যায়, তাই না? এটা তো কত ভুল কথা, আমাদের মজার জন্য আমাদের বিচে নোংরা করা উচিত নয়। ভাবো আমরা যদি ঘরের মধ্যে নোংরা করি, মা কত বকা দেয় আমাদের। তেমনি এই বিচ আর সিটা এই অ্যানিমালদের বাড়ি না। বন্ধুরা, আমাদের ঝগড়াঝাটি বন্ধ করতে হবে আর এই বিচটাকে পরিষ্কার করতে হবে। এটা আমাদের নোংরা, কিন্তু এই বেচারা জানোয়াররা এর জন্য সুস্থ হয়ে পড়ছে, এটা ভুল কথা। এইটা এখন তেমনই দেখা যাচ্ছে যেমন হারি বলেছিল, কিন্তু আমরা চিঙ্কির বলা জিনিসগুলো করতে পারলাম না। তো সন্ডেতে করে নিও, আমরা ফেরত আসছি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।